हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल कुकिंग विद पियाली। आज के आमी आपनादेर साथे बाँधाकपिर एकटा रेसिपी शेयर करछी। बाँधाकपिर ए रेसिपिटा आमार ठाकुमार काछ थेके शेखा। सम्पूर्ण ए निरामिष रेसिपिटा गरम भातेर साथे खेते असाधारण लागे। बाँधाकपिटाके बड़ो बड़ो पिस करे एइभाबे केटे निते हबे। এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপিকে চার পিস করে কেটে নিয়েছি। এবার একটা সুতো দিয়ে বাঁধাকপির পিসগুলোকে বেঁধে নেব যাতে পাতাগুলো খুলে না যায়। বাঁধাকপির পিসগুলোকে আমি এইভাবে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাঁধাকপিগুলো আমার এইভাবে বাঁধা হয়ে গেছে। এবার একটা সসপ্যানে জল নিয়ে নেব। জলটা একটু গরম হয়ে গেলে বাঁধাকপির পিসগুলোকে দিয়ে ফুটিয়ে নেব। বাঁধাকপির পিসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে জল থেকে ছেঁকে তুলে নেব। এইবার একটা বাটিতে বড় চামচে ছ চামচ বেসন নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ দিয়ে বেসনটাকে জল দিয়ে গুলে নেব। বেসনের ঘোলটা মিডিয়াম থাকবে, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। ঠিক এই কনসিস্টেন্সিতে আমি বেসনের ঘোলটা তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে বাঁধাকপির পিসগুলোকে বেসনের ঘোলে ডুবিয়ে ভেজে নেব। আমি বাঁধাকপির প্রত্যেকটা পিসকে এইভাবে বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। এপিট ওপিট করে বাঁধাকপির পিসগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। বাঁধাকপির পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। মশলা তৈরি করার জন্য একটা বাটিতে বড় চামচে দু চামচ জিরের গুঁড়ো, বড় চামচে এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ টেবিল স্পুন হলুদ আর বড় চামচে দু চামচ চিনি। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি।
এবার গরম তেলে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর গোটা জিরা দিয়ে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে বড় চামচে 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা আমরা ততক্ষণ ভাজব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি অল্প একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি 1 কাপ মতন গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা বাঁধাকপির পিসগুলোকে 1 1 করে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে বাঁধাকপির পিসগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপির পিসগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নেব। মাঝে মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে ঝোলের সাথে বাঁধাকপির পিসগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা যখন ঝোলের সাথে ফুটে গা মাখা মাখা হয়ে যাবে তখন সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে রান্নাটাকে নামিয়ে নেবো।